নমস্কার রাখি রকমারি রান্নায় নতুন পর্বে সকল ভিউসদের স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো মাংসের স্বাদে ডিম পটল বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন চলুন রান্নাটি শুরু করি উপকরণগুলো দেখে নিই এই রান্নার জন্য নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর পটল আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি পটলার আলু আমি পাঁচশো করে নিয়েছি প্রথমেই আমি আলু ভেজে নেব আলুগুলো ভাজার জন্য তেলে দিচ্ছি আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে আলু যখন ভাজছি এতে কিন্তু নুনরোদ ব্যবহার করছি না লাল করে আলু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আলু তোলার সময় তেলটা এইভাবে ছেঁকে আলুটা তুলে নিতে হবে এই আলু ভাজাগুলো ঝাজরি হাতা দিয়েও ছেঁকে তোলা যায় ওই তেলের মধ্যেই পটলগুলো ভাজার জন্য দিচ্ছি সব পটলগুলোই আমি অল্প অল্প খোঁড়াল রেখে কেটে নিয়েছি এইভাবেই পটলগুলো কাটতে হবে দেখবেন রান্নার পরে পটলগুলো দেখতেও ভালো লাগবে পটলগুলো লাল করে ভেজে নিচ্ছি যেন সব দিক ভালো করে ভাজা হয় একইভাবে পটলগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এই রান্নাটি অসাধারণ পুরো মাংসের মতন খেতে লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলু পটল দুটোই ভেজে নিলাম কড়ার মধ্যে তেল দিচ্ছি ডিম ভাজার জন্য কড়ার মধ্যে এক এক করে আমি সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ছখানা ডিম নিয়েছি ডিমের মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ডিম লাল করে ভেজে নেব ডিম ভাজতে বেশি সময় লাগে না ডিম লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা তেল বেশি লাগে আর মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছে এর মধ্যে আবার কিছুটা তেল দিচ্ছে ফোড়ন আর মশলা ভাজার জন্য এর মধ্যে দিচ্ছি গরম মশলা দিলাম দুটো তেজপাতা এবার গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করা পেঁয়াজটা এবার একটু ভেজে নেব বেশ কিছু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে এর মধ্যে দিচ্ছি দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এবার খানিকক্ষণ এটাকে কষে নেব যতক্ষণ পর্যন্ত ভাজার গন্ধ না বেরোয় এইভাবেই কষে নেব কষা হয়ে এসছে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নেবো এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার অ্যাড করছি পরিমাণ মতন নুন পটল ভাজা আলু ভাজা বেশি নুন দিইনি বলে এর মধ্যে একটু বেশি করে নুন দিয়ে দিলাম কষা হয়ে এসছে একটা পেস্ট করা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিকেন মশলা এই চিকেন মশলাটা দেওয়ার ফলে এই রান্নাটা পুরো মাংসের মতন খেতে লাগবে এবার দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে এবার দু থেকে তিন মিনিট ভেজে নেব আবার দিচ্ছি অল্প পরিমাণ নুন নুনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছে কষা হয়ে গেছে ভেজে রাখা পটল আলুটা এবার দিয়ে দিচ্ছে মশলার সঙ্গে পটল আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পটল আলুর সঙ্গে মশলা মিশে গিয়ে ভাজার গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিচ্ছি এই রান্নাটায় কিন্তু বেশি জল দেবেন না ঝোল ফুট উঠেছে এক এক করে আমি ডিমগুলো ঝোলে দিচ্ছি এবার আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি লো আছে এটাকে ফুটিয়ে নেব থালাটা এবার তুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়েই এসেছে এর মধ্যে দিচ্ছি গরম মশলা এবার নাড়িয়ে নিচ্ছি যাতে গরম মশলাগুলো ঝোল আলু পটলের সঙ্গে মিশে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে আমি থালা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে মাংসের সাথে ডিম পটল আমার রেডি পরিবেশন করে দেখাচ্ছি আমি আবার বলছি আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা আজকের মতন বিদায় আবার দেখা হবে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা